আমারে দিলি এত যন্ত্রণা, বইয়ের জালাত মনে হয় বাড়ি তার থাকমু না। হাই আল্লাহ তুই আমারে দিলি এত যন্ত্রণা, বইয়ের জালাত মনে হয় বাড়ি তার থাকমু না। মানুষের বউ দেখতে ভালো, আমারটা কুচকুচা কালো। মানুষের বউ দেখতে ভালো, মানুষের বউ দেখতে ভালো, আমারটা কুচকুচা কালো। অন্ধকারে দেখা যায় না কোনটি থাকে চিনি না, অন্ধকারে দেখা যায় না কোনটি থাকে চিনি না। বইয়ের জালাত মনে হয় বাড়ি তার থাকু না। হাই আল্লাহ তুই আমারে দিলি এত যন্ত্রণা, বইয়ের জালাত মনে হয় বাড়ি তার থাকু না। এই চেহারা হয়েছে না করে চুপ করে বস। নমস্কার, আমি চন্দন কুমার ঘোষ। দুই বন্ধু গল্প করতেছে, কিরে দোস্ত তোর মন খারাপ কেন? ওই যে তোর বউ বাপের বাড়িতে গেছে আর ফিরেনি তাই। বন্ধু বলতেছে, না রে দোস্ত আজকে ফিরবে তাই। দুইজন প্রেমিক প্রেমিকা সেদিন থেকে এই গাছের নিচে বস থেকে গল্প করতেছে। জানু তোমার চোখের দিকে তাকালে আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই। ধান করে একটা লোক গাছের থেকে নামা করছে, ভাই কালকে থেকে বোরকিটা খুঁজাই পাচ্ছি না, ওর চোখের দিকে তাকায় একটু বুদ্ধি পায়ে দেন। সেদিন অফিসের বস তার বউকে মোবাইল করেছে, সোনা কি রান্না করেছ? বিষ, তোমার জন্য বিষ রান্না করেছি। ও আচ্ছা ঠিক আছে, তুমি এবেলা খেয়ে নি, এবেলা আমি হোটেলেই খাবো নি। সেদিন বল্টুর খালামুনি বল্টুকে বলতেছে, আসো বাবু সোনা আসো, আমার গালে ছোট্ট করে একটা চুমু দাও তো। বল্টু বলতেছে, না খালামুনি তুমি আমাকে মারবে। কেন মারবো কেন? ছাদে দেখলাম আব্বা সেদিন চুমু দিতে গিয়েছিল, তুমি তো ধরে মারলে। রাজনীতিবিদ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কোথায়? রাজনীতিবিদ যদি বলে হ্যাঁ, মনে করবেন সে কাজটা হবে না। আর প্রেমিকা যদি বলে এই বাদ দাও তো, বাদ দাও, মনে করবেন সেটা হবে। সেদিন বল্টু বল্টুর সার বল্টুকে বলতিছে, এই বল্টু তোর সামনে এক বাটির মধ্যে যদি জ্ঞান আর এক বাটির মধ্যে যদি টাকা থাকে তুই কোনটা নিবি? বল্টু বলতিছে, স্যার টাকাটা, এর জন্যই তো তোর পড়াশোনা হয় না, আমি হলে জ্ঞানটা নিতাম। স্যার যার যেটার অভাব তাই তো সেটাই নিবে। সেদিন আমার কাছে একটা মেয়েলি কণ্ঠে মোবাইল আসছে, বলতেছে, হ্যালো ভাইয়া কিছুক্ষণ গল্প টল্প করা বলতেছে, সরি আমি ভেবেছিলাম এটা ফায়ার সার্ভিসের নাম্বার, ভুল করে আপনার নাম্বারে চলে গেছে। আমি বললাম যে ম্যাডাম আগুন জ্বালা দিলেন, একটু রেভাই দিয়া যান। মেয়েরা বিয়ের সময় এত সুন্দর করে সাজে কেন? আরে গিফট যাই হোক না কেন, উপরের প্যাকেটটা তো ভালো হওয়া চাই। আপনি একটা মেয়েকে ভালোবাসেন এবং বিয়ে করবেন, বিয়ের দিন ওই মেয়েটা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে গেল, কতটা কিসের মতো? আপনি একটা বিস্কুট চায়ের মধ্যে ডুবাছেন, মাটি পড়ে গেল। সেদিন দাঁড়ায় আছি বাস স্ট্যান্ডে, একটা ফকির এসে বলতেছে, দেন ভাইজান দেন দেন দেন, আমার এতই রাগ ধরছে, দিলাম ঠাস করে একটা। নে হাসে ফকির কিছুক্ষণ পর আমার গেলে ঠাস করে, এই তুই ফকির হ্যাঁ আমাকে মারলু। ভাইজান এত বড় নোট দিলেন, ভাংটিটা নিবেন না। আবার আগুনকার ভিক্ষা করার নতুন স্টাইল, বাসে যাবেন
যদি বাসের মধ্যে ছেলেরা থাকে তাহলে ফকিররা বলতেছে ভাই আমাকে কিছু সাহায্য করেন, অন্ধ মানুষের কিছু সাহায্য করেন। এবার বাসের ভিড়ের মধ্যে যদি মেয়ে মানুষ থাকে দেখবেন আপা আমাকে কিছু সাহায্য নিতে পারেন করেন করেন। তরুণীদের পছন্দ স্মার্ট ছেলে, আর বিবাহিত মহিলাদের পছন্দ বিত্তবান মানে টাকা পয়সা আলা ছেলে। আর ছেলেদের মন কত উদার দেখেন, ছেলেদের পছন্দ দুটোই তরুণী ও বিবাহিত। সেদিনকে বোলটুর বউ বলতেছে হ্যাঁ গো রান্নাঘরে নুনের কৌটোটা রেখে এসেছি একটু নিয়ে আসো তো। বল্টু তো খুঁজে খুঁজে না পায়া করছে কো এটি তো কোনো নুনের কৌটা টোটা কিছু পাচ্ছি না। বউ বলতেছে আমি জানতাম তো ওটা তুমি জীবনেও খুঁজে পাবে না তাই ওটা আগেই নিয়ে খেতে বসেছি। নিজের বাড়ি হলো সেই জায়গা যেখানে আপনি যত ইচ্ছে খুশি যত ইচ্ছে খুশি যত ইচ্ছে খুশি চুল কাইতে পারবেন, কেউ বলার না। সেদিন এক দোকানে এক কাস্টমার গেছে, জুতার দোকানে যা বলতেছে ভাই যান ওই জুতাটা দেখি। দোকানদার বলতেছে ভাই ওর একটাই আছে আর একটা কোনবা হারামজাদা কালকে চুরি করে নিয়ে গেছে। কাস্টমার বলতেছে সমস্যা নাই, ওর চুরি যাওয়াটা আমার বাড়িতে আছে ওইটাই দেয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।